আজ আমরা পাই ডায়াগ্রাম অঙ্কন করা শিখব। এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কয়েকটি ব্লকের নাম দেওয়া আছে, এখানে আমি চারটি ব্লকে নিয়েছি শেখার জন্য, এবং সেখানকার বিভিন্ন কাস্টের পপুলেশন দেওয়া আছে, জেনারেল, এসসি, এসটি, এবং তিনটে মিলে টোটাল কত সেটা এখানে দেওয়া আছে। এই পর্যন্ত ডেটাগুলো দেওয়া থাকবে, অথবা এই পর্যন্ত দেওয়া থাকতে পারে, টোটালটা যোগ করে নিতে হবে। এরপর আমাদেরকে বের করতে হবে এই টোটালটার রেডিয়াস বের করতে হবে, যেহেতু আমাকে বৃত্ত আঁকতে হয় তাই রেডিয়াসটা আমি বের করে নেব। রেডিয়াস সমান হচ্ছে রুট টোটাল, মানে টোটাল পপুলেশন, এখানে পপুলেশন পি বাই পাই। এখানে আমি টোটাল পপুলেশনকে পি দ্বারা প্রকাশ করলাম। তাহলে প্রথম কার্ডটা আমি কিভাবে দেখব, তাহলে প্রথমে লিখতে হবে পেলাম 187.90। তাহলে এখানে আমি লিখব 187.90। তাহলে এটা আমার করা হলো, এবং এইভাবে আমার প্রত্যেকটার বের করে নিতে হবে। এটা বের করব। এবার আমার এখানে স্কেলটা ধরতে হবে, আমি স্কেলটা এখানে ধরে নেব। যেমন আমার যদি আমি এতটা রেডিয়াস দিয়ে যদি আমি কোনো বৃত্ত আঁকি তাহলে এটা আঁকা সম্ভব নয়, তার জন্য আমি একটা স্কেল ধরে নিয়েছি। এখানে আমার একটা ম্যাপ আছে, সবসময় মনে রাখতে হবে মানচিত্র আঁকার সময় আমি যে ম্যাপের মধ্যে আমি পাই ডায়াগ্রামগুলো আঁকব তার মধ্যে যেন হয়, যেন থাকে, সেই রকম আমাকে করে নিতে হবে। যদি একটু বড় হয়ে যায় কোনো অসুবিধা নেই, তবে আমার চেষ্টা করতে হবে এর মাঝে রাখার জন্য। আমি আমার ম্যাপ অনুসারে আমি এখানে আমি ধরে নিয়েছি 1 সেন্টিমিটারে আমি 100 ইউনিট দেখাবো। তাহলে এটা আমার পাবো, আমি এটা রাউন্ডে করে নেব, তাহলে 1.9 আসবে, এটা রাউন্ডে করে নেব। এখানে আমি লিখব অ্যাঙ্গুলার ভ্যালু, অ্যাঙ্গুলার ভ্যালু, কারণ টোটালটাকে আমরা একটা বৃত্তের মাধ্যমে দেখাই, আমি টোটালটাকে একটা বৃত্তের মাধ্যমে দেখাই, আর পার্টের অংশগুলো, এই যে পার্টগুলো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাব। তো এখান থেকে আমি এটার জন্য কত অ্যাঙ্গেল পাবো, এটার জন্য কত অ্যাঙ্গেল পাবো, এটার জন্য কত অ্যাঙ্গেল পাবো, এখানে আমাকে লিখে দিতে হবে। তাহলে এটা জেনারেলের জন্য, এটা এসসির জন্য, আর এটা এসটির জন্য আমি লিখে দিলাম। এবার এই অ্যাঙ্গুলার ভ্যালু বের করার নিয়ম হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি অ্যাঙ্গুলার ভ্যালু সমান এখানে 360 ডিগ্রি ইনটু আইটেম বাই টোটাল, এটা হচ্ছে আমার নিয়ম। তাহলে এখানে আমার কত হবে, এখানকার আইটেম, জেনারেল আইটেম হচ্ছে এটা, তাহলে এখানে এখানে হচ্ছে কত, 53,146 ইনটু 360 ডিগ্রি বাই 110,929। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমার আসে 172 ডিগ্রি 29 মিনিট। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা সমান এটা আসলো, এটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে 172 ডিগ্রি 28 মিনিট, এটা বেশি আছে, এটা আমি রাউন্ডে করে 29 মিনিট করেছি, তাহলে 172 ডিগ্রি 29 মিনিট, তাহলে এখানে হবে 172 ডিগ্রি 29 মিনিট। তারপরে এটা দিয়ে আমার ক্যালকুলেশন করতে হবে, এটা দিয়ে ক্যালকুলেশন করলে আমার দাঁড়াবে 119 ডিগ্রি 41 মিনিট, আর এটা দিয়ে দাঁড়াবে হচ্ছে 67 ডিগ্রি 50 মিনিট। আমার এই তিনটে যোগ করে দেখা যাবে 360 ডিগ্রি হবে। একটু কম বেশি হতে পারবে না, আমার পয়েন্টগুলো যদি না ধরি তাহলে একটু কম বেশি হতে পারে, কিন্তু 360 ডিগ্রি হবে। তাহলে এইভাবে আমার এখানকার ক্যালকুলেশনটা কমপ্লিট হবে। এবার এখানে আমাকে একটা গ্রাফিক্যাল স্কেলের জন্য একটা আমার টেবিল দরকার হবে, এটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেলের জন্য।
গ্রাফিক্যাল স্কেলের জন্য। এখানে আমি একটা নিব, দুটো, তিনটে নিতে হবে। এখানে তিনটে আমি নেব, সবচেয়ে হাইয়েস্ট নিব একটা, একটা লোয়েস্ট নিব, আর একটা মিডল নিব, একটা লোয়েস্ট। তাহলে আমার এখানে যদি আমি এই অংশটা দেখি, তাহলে এখানে আমার হাইয়েস্ট আছে 110,929। তাহলে এটা আমি 110,000 থেকে এটা করে দিলাম, রাউন্ডে করে দিলাম 115,000। লোয়েস্টটা আছে এখানে আমার 69,000 আছে এখানে, তার মানে এটা আমি 60,000 করে দিলাম। আর মিডিলটা যদি এটা আর এটা যদি যোগ করে মিডিল করি, তাহলে আমার আসে মোটামুটি 87,000। সেখানে আমি এখানে 85,000 করে দিলাম। এখানে রেডিয়াসটা লিখতে হবে, আর সমান একই সিস্টেম পি বাই পাই। তাহলে এখান থেকে আমার এখানে ক্যালকুলেশন এখানে করে নিতে হবে এটা কত আসছে। এটার আমার স্কেলটা সেম রাখতে হবে, এখানেও যে স্কেল ধরেছি এখানেও সেম 1 সেন্টিমিটার টু 100 ইউনিট, এখানে 1 সেন্টিমিটার টু 100 ইউনিট, এটা এখানেও আমার সেম স্কেল। তাহলে এটা হবে 1.9, এটা হবে 1.6, আর এটা হবে 1.4। ড্রয়িংয়ে এসে আমার এই যে রেডিয়াস বেরিয়েছিল স্কেল, এর সমান করে আমার বৃত্তগুলো এঁকে নিতে হবে। যেমন প্রথমে আছে 1.9, তাহলে 1.9 আমি ওপরে দাগগুলো টেনে দিচ্ছি। আমি এই দাগগুলো টেনে নিলাম। এবার এই অনুপাতে আমার এখানে বৃত্তগুলো এঁকে দিতে হবে। তাহলে প্রথমে ছিল 1.9 ছিল সালতোরাতে 1 নম্বরে। আমি এখানে ম্যাপ দেখে আমি লিখে রেখেছি 1 নম্বরটা এখানে হবে। তাহলে আমি 4টে এখানে এঁকে নিলাম। এই যে মিডিল বিন্দুটা আছে, আমার এই ম্যাপগুলো দেখতে মানে গ্রাফটা দেখতে সুবিধার জন্য আমার যে নর্থ লাইন আছে, এই নর্থ লাইনের সাপেক্ষে আমার বিন্দু থেকে এই যে বৃত্তে যে ব্যাসগুলো পরিধি আছে এর পর্যন্ত একটা আমি একটা দাগ টেনে নেব, সেট স্কোয়ার দিয়ে লম্ব টেনে নেব, তাহলে আমার দেখতে ভালো লাগবে। তাহলে আমি এগুলো টেনে নিলাম, আমার একই সমান হলে ভালো লাগবে দেখতে। এবার আমাকে অ্যাঙ্গেলগুলো এঁকে নিতে হবে। যেমন একটার ক্ষেত্রে আমি প্রথমটা দেখাই, প্রথমটা ছিল এটা 172 ডিগ্রি 29 মিনিট। তাহলে আমার এটাতে আমার 172 ডিগ্রি 29 মিনিট আগে দেখিয়ে নিতে হবে। তাহলে এটা জিরো, জিরোটা আমি এখানে ধরে নেব। ১৭২ ডিগ্রি ২৯ মিনিট, জিরো, ১৬০ মানে ১৭২ ডিগ্রি, ১৭০, ৭১, ৭২ডিগ্রি, ৩০ মিনিট, মানে এখানে আসছে। এখানে আসলে আমাকে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে দিতে হবে। যুক্ত করে দিলাম আমি এটা। এবার পরের অংশ, পরেরটা আছে 119 ডিগ্রি 41 মিনিট, মানে 119 ডিগ্রি 30 মিনিটের বেশি। তাহলে এটাকে আমার জিরো ধরে নিতে হবে। তাহলে আমার যে নতুন দাগটা আসলো সেটাকে আমি জিরো ধরে নেব। এবার আমি করবো 119 ডিগ্রি। তাহলে এখানে 10, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ১০০, ১১০ আর ১১৯ ডিগ্রি, মানে এখানে আসছে। তাহলে আমি
ওই দাগটার সঙ্গে ধরে নেব, এটা দিয়ে এটা দাগ দিয়ে নেব, এটা 119। এরপরে বাকি যে অংশটুকু আছে সেটা এই অংশটা, তাহলে এটা 67 ডিগ্রি, এটা তাহলে এটা একটা অংশ, তাহলে এটার আমি একটা আলাদা সিম্বল দেব। আর এটার আলাদা সিম্বল দিতে হবে। এইভাবে আমার এই প্রত্যেকটা অংশই করতে হবে, এটা করতে হবে, এটা সব। এবং এখানে আমি লিখব ইন্ডেক্স, এখানে লিখব আমি জেনারেল, এটা SC, এটা লিখব ST। তাহলে আমার এটা কমপ্লিট হলো। এবার আমাকে গ্রাফিক্যাল স্কেলটা আঁকতে হবে। গ্রাফিক্যাল স্কেলটা আমি এখানে আঁকবো। গ্রাফিক্যাল স্কেলে আমার 1.9, 1.6 আর 1.4 ছিল। এই তিনটে নিলাম। এবার এই গ্রাফিক্যাল স্কেলে আঁকার সময় একটা মনে রাখতে হবে যে একটু সাবধানতা নিতে হবে। আমি একটা প্রথমে একটা হালকা দাগ টেনে নেব, যে দাগটা আমি পরে মুছে দিতে পারবো এমন। এবার প্রথমে আমি 1.9 নিলাম, 1.9 নিলাম, 1.9 নিয়ে এখানে একটা বৃত্ত টেনে নেব। বৃত্ত টানা হলো। এবার 1.6 নিব। এখানে আমার মনে রাখতে হবে একটা পয়েন্ট আমার এখানে আসবে, তাহলে আমি এই যে এই পয়েন্টটা এখানে পেন্সিলটা ধরে নেব, এখানে ধরে নিয়ে আমি কাটা কম্পাসটা ধরবো এই লাইনে, এই লাইনে যেন পড়ে। লাইনে আমার পড়ে গেলে আমি বৃত্তটা টেনে নেব, তাহলে আমার বিন্দুটা এখানেই পড়ছে, এখানে ধরতে হবে, এখানে ফিক্সড হয়ে গেলে আমি টেনে নিতে পারবো। তাহলে আমার তিনটে এখানে কমপ্লিট হয়ে গেল। এবং এখানে আমি লিখে দেব ৬০,০০০, এইরকম আমি এখানে লিখে দেব। আর এখানে নেম অফ সিডি ব্লক, ম্যাপ স্কেল যদি থাকে এখানে আমি দিয়ে দেব, এটা আমার নট টু স্কেল। আর এইভাবে আমার মোটামুটি কমপ্লিট হবে। আর এগুলো আমি রঙও ব্যবহার করতে পারি।